এই রাজনৈতিক প্রোগ্রামে আমরা সময় করে আবারো আপনাদেরকে জানাই দেব। এই রাজনৈতিক প্রোগ্রামের মধ্য দিয়ে আগামী 27 জানুয়ারির নির্বাচনের একটি ঘোষণা, একটি বার্তা, একটি ভোটের কাজের যে বার্তা, সেই বার্তাটা আমরা সাধারণ জনগণ এবং যারা ভোট পাঞ্চাল করতে চায় তাদেরকে একটি আমরা সতর্ক বার্তা আমরা পৌঁছে দিতে চাই। আমরা রাজবাড়ী এক এবং রাজবাড়ী দুই আসনের দুই দুইজন নৌকার মাঝে আমাদের মাঝে উপস্থিত আছেন। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু রক্তস্রোত নৌকা দুইজন প্রার্থীকে দিয়েছেন, সেই দুইজন প্রার্থী আমাদের কাছে আছেন। জননেতা জিল্লুল হাকিম এমপি বীর মুক্তিযোদ্ধা এবং জননেতা কাজী কেরামত আলী মহোদয় এখানে আছেন। আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী মহোদয় আজকে যে বক্তব্য সংক্ষিপ্ত আকারে রেখেছেন তার মধ্য দিয়েই আমরা ঘোষণা দিতে চাই, আগামী 18 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত রাজবাড়ী এক এবং দুই আসনের নির্বাচনের প্রচারণা প্রথম দিন থেকেই শুরু হবে এবং 7 তারিখে ভোটের ফলাফল আমাদের পক্ষে না আসা পর্যন্ত আমরা সেখানে ভোট কেন্দ্রে পাহারা দেব, ভোট দেব, ভোটারদেরকে আনব এবং বিজয় ছিনিয়ে এনে আমরা জননেত্রী শেখ হাসিনাকে 5 বারের মতো প্রধানমন্ত্রী করব। তাহলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতীয় চার নেতাকে প্রলয়াবিষ্ট যারা হত্যা হয়েছে, নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে এবং এই বিজয়ের মাসে সকল শহীদদের প্রকৃত শ্রদ্ধা জানানো হবে ওই 7ই জানুয়ারি নির্বাচনের ফলাফল। শুধুমাত্র শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করা না, আজকে এই সকল শহীদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে, বঙ্গবন্ধুর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে, শ্রদ্ধা জানানো হবে তখনই যখন আমরা এই দুটি আসন পাব এবং জননেত্রী শেখ হাসিনাকে 5 বারের মতো আমরা প্রধানমন্ত্রী করব। সেই শপথ আমাদের নিতে হবে। আমরা বঙ্গবন্ধুকে ভোট দেব, আমরা জননেত্রী শেখ হাসিনাকে ভোট দেব, আমরা নৌকাবার্কায় ভোট দেব, আমরা জিল্লুর হাকিম কাজী কেরামত কাজী রাজত আলী নয়, আমাদের নৌকাবার্কা হক ভাসানের মার্কা, বঙ্গবন্ধুর রক্তস্নাত মার্কা, সেই মার্কায় আমরা আগামী 7 তারিখে ভোট দেবো। তার যুদ্ধে এই বিজয়ের মাসে যে যুদ্ধ আমরা করেছিলাম সেই যুদ্ধ আবার আমরা করব। আজকে সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে সংগ্রামের সাথী বন্ধুগণ আজকের এই বিজয়ের দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন।